ক্লাস সেভেনের আজকে কি মডেল ফোরের বিজ্ঞানের কোশ্চেন আনসার ধরাবে, তাই তো? নাও স্টার্ট। শর্ট কোশ্চেন পর 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 করতে হবে, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন আছে, এসআইতে তাপের একক কি? কে বলতে পারবে? আপনি দেখো কত জুল। তারপর আছে একটা অঙ্ক দেওয়া আছে, বলস মন ড্যাশ ইনটু তরল কি হবে? ভর। তারপর আছে সোডিয়াম মোলের চিহ্ন হলো এনে। তারপর আবার তুই শুরু করবি মোনালি। 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের পিএইচ এর মান কত? 7। খাদ্য লবণের প্রধান উপাদানটির সংকেত হলো এনএসএল। রক্তে হিমোগ্লোবিন তৈরি করতে অত্যন্ত প্রয়োজনীয় মৌলটি কি? আয়রন। ভেরি গুড। তারপর লেখা আছে একটি বাক্যে উত্তর দাও, প্রমাণ চাপে কত ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় বিশুদ্ধ জল ফোটে? আলোর বিচ্ছুরণে একটি প্রাকৃতিক ঘটনার উদাহরণ কি হবে? রামধনু বা রংধনু। বল ও সরণের গুণফল দ্বারা কোন রাশি পরিমাপ করা হয়? মোনালি, সরণের গুণফল দ্বারা বল গুণিত সরণ রাশি পরিমাপ করা হয়? কে বলতে পারবে? কার্য বা কাজ। ভেরি গুড। প্রোটিন পরমাণুর কোন অংশে থাকে? সরি, প্রোটিনের প্রোটন পরমাণুর কোন অংশে থাকে? ভেতরে নয়, পরমাণু নিউক্লিয়াসে বলতে হয়। ভেতরে বললে হবে, আমাদের পরমাণু দুটোই অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত কক্ষপথ, ইলেকট্রন কক্ষ যেটাকে বলা হয়। তাহলে যদি বলে ইলেকট্রন কোথায় থাকে? পরমাণুর ইলেকট্রন কক্ষে থাকে। আর যদি বলা হয় নিউক্লিয়াস কোথায়, বা সরি প্রোটন কোথায় থাকে, তখন লিখতে হবে পরমাণু নিউক্লিয়াসে। ভেতরে বললে কিন্তু ব্যাপারটা হবে না, এটা গ্রহ উপগ্রহের যেমন কক্ষপথের তেমনই ব্যাপার, এর ভেতর বাইরে বলে কিছু নেই, সবই ফাঁকা। সেন্টার পয়েন্ট এটাকে নিউক্লিয়াস বলা হচ্ছে, আর চারপাশের কক্ষপথ যেটাকে ইলেকট্রন কক্ষ বলা হচ্ছে। হলো এটাকে সবাই ভেতরে কেটে ইলেকট্রন নিউক্লিয়াস করবে সবাই। দইয়ের মধ্যে কোন অ্যাসিড থাকে? কে বলতে পারবে? বগল বল। ল্যাকটিক অ্যাসিড। ভেরি গুড। বাকি সব শর্ট কোশ্চেন আছে। আচ্ছা, বরফের গলনের লিন তাপ 1 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? অনা 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? মানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বরফকে 1 গ্রাম জলে পরিণত করতে যে পরিমাণ তাপ লাগে তা হলো 80 ক্যালোরি। ভেরি গুড। এসআইতে তরণের একক কি হবে? কে বলতে পারবে? হ্যাঁ, মিটার পার সেকেন্ড স্কয়ার। আলোর প্রতিফলনে যে কোনো একটি নিয়ম বা সূত্র লেখো। আলোর প্রতিফলনের কটা সূত্র ছিল? দুটো। দুটো সূত্রে কিন্তু বলতে হবে, কে কে পারবে? একটা বল, তুই বল। আপতন, আপাতন, আপতন ও প্রতিফলন কোন সমান? ছোট সূত্রে মুখস্ত করেছ। আর একটা সূত্র, হ্যাঁ, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। খুব ভালো। অ্যামোনিয়াম সালফেটের সংকেত দেহ কত? অ্যামোনিয়াম NH4 হয়, SO4। NH4 হল টু SO4, সালফেট তো SO4 হয়। পলিথিন পলিমারটি যে অণু দিয়ে তৈরি তার সংকেত কি হবে গো? একটি কীটনাশকের নাম? ডিডি। পুরোপম ফুলপম। ভেরি গুড। তারপর কি লেখা আছে, 1 নিউটন গুণিত 1 মিটার সমান কত জুল? এই 1 জুল। আমি সারি বলতে চাই, ঠিক আছে? এবার লাইফ সায়েন্স ধরি, তোর কিন্তু ভিডিও হচ্ছে কেন? হুম।
আম গাছে মুকুল আসে কোন সময়? ১৯৮০ থেকে ৮৮ সালের মধ্যে ভারতের কয়টি তাপপ্রবাহের ঘটনা ঘটেছে? কে বলবি? একা। পর্ণমোচী ও ম্যানগ্রোভ অরণ্যে কোন প্রাণীটি বাস করে? এই সকল বাদে বলতে দেবে। ফাইলেরিয়া রোগ ছড়ায় কোন মশা? বল। ফাইলেরিয়া কিউলেক্স। প্রত্যেক কোন রোগটি মাছি ছড়ায়? এই ছড়ায় দেবব্রত। বল। ডায়রিয়া। ডেঙ্গু, চিকেনগুনিয়া। আচ্ছা, কোন রোগটি মাছি ছড়ায় না? ও হ্যাঁ, মাছি ছড়ায়। ঠিক, প্লেগ হচ্ছে ইঁদুর ছড়ায়, ডেঙ্গু চিকেনগুনিয়া হচ্ছে মশারা ছড়ায়, তাহলে ডায়রিয়া। মশার লার্ভা খায় এমন মাছ হলো? তেচোকা। ডেঙ্গি রোগ ছড়ায় ড্যাশ মশক কি? বগল। পরজীবী পিতাক্রমিক বাসস্থান হলো? আচ্ছা, চাউমিন ও চিলি চিকেন সুন্দর সাধারণতে ড্যাশ ব্যবহার করে, দেহ কত? অ্যাজিনো মোটো। ঠিক আছে, পোলিও রোগ ছড়ায় ড্যাশ প্রকৃতির জীবাণু কি? বল। কমনা। হিমালয় ড্যাশ হলো একটি প্রাণী যার থেকে মৃগনাভি পাওয়া যায়? মৃগ কস্তুরী। খুব ভালো। রোগাক্রান্ত বিভিন্ন অঙ্গের ছবি তুলতে ড্যাশ রশ্মি ব্যবহার করা হয়? এক্স রশ্মি ব্যবহার করা হয়। তাহলে আমাদের হচ্ছে মডেল করে সমস্ত শর্ট কোশ্চেন গুলো কাভার করা গেল নাকি? বড় কোশ্চেন তো মুখস্থ করেছি, বড় কোশ্চেন কে ধরলে হবে, লিখতে হবে। পরের দিন কত মডেল কত মডেল করবি? মাছের মডেলটা পুরোটা ফুল। ঠিক আছে, মাছের মডেলটা পড়া যাবে, সমস্ত দেখাচ্ছে পরের দিনটা হবে।